And what's up guys, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে এস অমিত বস, এস অমিত সিরিজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে কিন্তু অসাধারণ একটা ইভেন্ট চলে আসছে, যেটা হচ্ছে আপনাদের এম 1887 আর কি ভাই। আমাদের ইভো 2 পিসি আসছে গেছে, ঠিক আছে। তো আমরা এখন এটা নিয়ে দেখবো যে এখান থেকে আসলে কত ডায়মন্ড লাগে নিতে। তো ফার্স্টে অ্যানিমেশনটা দিতেছে যে কেমন দেখায় আর কি। তো আসলো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এইটা যেটা করছে ভালো করছিল, বাট আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, তারপরেও অ্যানিমেশনটা কিন্তু অস্থির হয়েছে। ওকে, তো যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের যে উইকলি মান্থ যেটা মারা ছিল অনেক দিন আগে মারছিলাম আমি, তো এটা হচ্ছে ক্লাইম করে ফেলবো। ক্লাইম করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 135 ডায়মন্ড দিয়ে দিয়েছে। ওকে, তো এখন এখান থেকে একটা টোকেন দিতেছে ফ্রিতে, দেখি M1887 টোকেন দেয় নাই সম্ভবত এর ভিতরে। তো সমস্যা নাই, এটা একটা ক্লাইম করে নিলাম, এখান থেকে এটাও ক্লাইম করে নিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে চলে যাবো আমরা লাক রয়েলে। লাক রয়েলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু M1887 যে ইটা আর কি, মানে ইভেন্টটা চলতেছে এখানে। এখান থেকে কোন দুইটা আইটেম এখন রিমুভ করবো আমি সেটাই ব্যাপারটা। একটা আছে পেট ফুড, দ্বিতীয়টা হচ্ছে আপনার কোনটা দিকে হ্যাঁ এইটাই দিয়ে দিই। এই দুইটাই রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন ফার্স্ট স্পিন হচ্ছে আপনার 9 ডায়মন্ডের। তো স্পিন শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ওকে, তো এখন ফার্স্ট ডায়মন্ড 9 ডায়মন্ডের স্পিন একটা দিয়ে দেখি, গেরিনা সাকা দেয় কি ভালোবাসা দেয় একটু দেখি। ওকে, তো ভাই ফার্স্টে কনগ্রেচুলেশন দিতেছে, তার মানে লাস্ট স্পিন শুনতে আমার ঘুরাইবো বুঝছেন, কারণ এত ভালোবাসলে এরকমই হয়। তো যাই হোক, বোর্ডটা খারাপ না, মানে ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আবার একটা স্পিন, সো ওই স্পিন হচ্ছেন উনি ডায়মন্ডের স্পিন। ওকে, তো আমাদের সেকেন্ড স্পিন হচ্ছে উনি ডায়মন্ডের স্পিন। তো আপনারা চাইলে এখান থেকে মানে গণনা করে রাখতে পারেন যে আসলে কত ডায়মন্ড লাগে এইগুলো করতে। তো আমার কাছে প্রায় মনে হয় 1100-1200 ডায়মন্ডের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো উনি ডায়মন্ড স্পিনটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখি যে গেরিনা আবার ছাক্কা দিয়ে দিল। ওকে, তো ছাক্কা দিয়ে দিলে আর কি আর করা যাবে, এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর থার্ড স্পিন হচ্ছে 39 ডায়মন্ডের। তো 39 ডায়মন্ডের আর একটা স্পিন দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে দেখি গেরিনা ও ভাই আবারও ছাক্কা দিয়ে দিল। আচ্ছা সমস্যা না, এটা ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পরে দেখি MP4টি দিয়েছে 24 জন্য। তো এটা ইকুইপ করবো না, যেহেতু কুবরা MP4টি আছে সেহেতু এটা ইকুইপ করে কোনো লাভ নাই। এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে 69 ডায়মন্ডের আরেকটা স্পিন দিব। তো ওকে করে দিলাম, স্পিন দিয়ে স্পিন দেওয়ার পরে ভাই M1887 পায়া গেলে আমি আর স্পিন দিতাম না বুঝছেন, কারণ লাস্ট স্পিন হচ্ছে 500 ডায়মন্ডের স্পিন, একটা স্পিনে 500 ডায়মন্ড খাইয়ে দিবে। তো সমস্যা নাই, এখনও আমার কাছে প্রায় 5000-1200 ডায়মন্ড আছে। তো এখান থেকে আমি স্পিন দিব, স্পিন দেওয়ার পরে দেখি যে আমার আসলে কী দেয়। তো স্পিন ভাইয়া কনগ্রেচুলেশনস, বাট এটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে, লুট বক্স আর কি। তো সমস্যা নাই, আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার এখানে 199 ডায়মন্ড ভাইয়া, এটা তো মনে হয় প্রায় 1400 ডায়মন্ড লাগাবে, এটা বাপ গতি খারাপ। তো সমস্যা নাই, 199 ডায়মন্ড স্পিনটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে দেখি কী করে ও ভাই। ওপেন করে দিই, এখানে আছে M1887 টোকেন দিছে আর কি, মানে ম্যাক্স করা যাইবো আর কি। তো থার্ড স্পিন 299, থার্ড স্পিন আর মানে লাস্টের আগের মানে তিনটা স্পিন। ওকে, তো লাস্টের তিনটা স্পিন হচ্ছে এখান থেকে ভাই রে ভাই করছেটা কি ও ভাই, হোয়াট ইজ দিস আমার লাস্টের আগের স্পিনে দিয়ে দিছে M1887 ভাই, এর উপরে আর মজা নাই ঠিক আছে, বিশাল মজা পাইছি, বিদিক মজা পাইছি, কইলে হবে না এটা। তো ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরে এটা ভাই 499 ডায়মন্ডের পরে স্পিন দিলে আমি শেষ হয়ে যাবো। তো ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর এখন অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো আবারও ল্যাক করে যায়, ল্যাক করে যাওয়ার পর দেখি এখানে আসলে কী অবস্থা হয়েছে, দেখেন অবস্থা, বিশাল মজা পাইছি। ওকে, তো যেটা এখানে ক্রস করে কেটে দেবো, কেটে দেওয়ার পর ওইখানে যাবো, ওইখানে যাওয়ার পর এখানে যাবো, যাওয়ার পর এখান থেকে যাবো হচ্ছে শর্টগান। শর্টগানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটাই ছিল আমার আগে, ফার্স্টে যেটা দিছিল টপিক্যাল ক্যারেট নাকি বলে ওইটা। তো ওইটা নেওয়ার পর এখন একটাই আর কি রিয়ার যেটা বলে হচ্ছে ইভো 2 বিচি,
এক কথাই ইভো 1887। তো যাই হোক, আমাদের নতুন এই M1887 এটা ইকুইপ করে নিলাম, হাতে নিয়ে নিলাম। তো এখন দেখি কেমন লাগতেছে, এখন মোটামুটি ভালোই লাগতেছে। তো ভাই কি করতেছো এখনো? যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আজ পর্যন্ত সে গুড বাই এভরিওয়ান।